মেয়েদের প্রত্যেক দিনের সাজগোজের অঙ্গ হিসেবে যদি আমরা বিভিন্ন কসমেটিক্স এর একটা তালিকা করি, সেই তালিকায় হয়তো প্রথমে যেটা চলে আসবে সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিক ভীষণই পছন্দের এমন একটা জিনিস, তাই সাজগোজ হোক বা কাছাকাছি কোথাও যাওয়া, কিন্তু বা ঘরেও হঠাৎ করে মনে হলো একটুখানি সুন্দরভাবে সেজে নিই, আর সেক্ষেত্রে সুন্দর করে তুলতে এই লিপস্টিকের জুড়ি মেলা ভার। তবে আপনারা শুনলে পরে অবাক হবেন যে লিপস্টিক এখন আমরা মেয়েদের প্রসাধনী সামগ্রী হিসেবে জানি, একটা সময় ছিল অভিজাত বোঝাতে পুরুষরা ব্যবহার করতেন লিপস্টিক। কেন ব্যবহার করতেন তারা বা কিভাবে তৈরি করা হতো সেই লিপস্টিক, সেই লিপস্টিকেরই অজানা ইতিহাস আজকে আপনাদেরকে বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আমাদের সঙ্গে, তো চলুন শুরু করা যাক। বর্তমানে আমরা যে লিপস্টিক ব্যবহার করি, এই লিপস্টিক কিন্তু একসময় এরকম ছিল না। বহু কিছু পরিবর্তন বিবর্তনের মধ্যে দিয়ে আমরা পেয়েছি আধুনিক লিপস্টিক। একটা সময় ছিল যখন পুরুষরা তাদের প্রসাধনী সামগ্রী হিসেবে ব্যবহার করত এই লিপস্টিকের, তবে তা কিন্তু একেবারেই সাজার জন্য নয়। পুরুষদের লিপস্টিক ব্যবহারের পিছনে কারণ ছিল বেশ অন্যরকম, জড়িয়ে রয়েছে ইতিহাস ঐতিহ্য। প্রাচীনকালে এই লিপস্টিকই ছিল আভিজাত্যের প্রতীক, আর তবে তা প্রাচীন রোম ইজিপ্টের মতো দেশে, তাই পুরুষরা তাদের প্রত্যেক দিনের ব্যবহারে লিপস্টিককে কিন্তু সঙ্গী করে রাখতেন। তবে সেই সময় দাঁড়িয়ে এটির নাম মোটেই লিপস্টিক ছিল না। তবে সেক্ষেত্রে সেই সময় জানা যায় যে অভিজাত মহিলারাও লিপস্টিক ব্যবহার করতেন। তখন নাকি লিপস্টিকের রঙের ক্ষেত্রেও অত বেশি ভ্যারাইটি ছিল না। বর্তমানে আমরা যেরকম রঙিন লিপস্টিক পাই বিভিন্ন রঙের, তখন এরকম ছিল না। তবে সেই সময় মূলত ঠোঁটকে রঙিন করে তুলতে লিপস্টিক ব্যবহার করা হতো। তবে এখনকার মতো বিভিন্ন শেডে পাওয়া না গেলেও তখনকার দিনে বেগুনি, লাল এবং কালো মূলত এই তিনটে রঙেরই প্রচলন ছিল। এবারে কথা হচ্ছে আধুনিক পদ্ধতিতে কি তৈরি হতো আগেকার দিনের লিপস্টিক, বিষয়টা কিন্তু একেবারেই তা নয়। বর্তমানে লিপস্টিকের সঙ্গে রয়েছে বিস্তর ফারাক। আগেকার দিনে বিভিন্ন প্রাকৃতিক জিনিস যেমন ধরুন আঠা, বিভিন্ন ফল, বিশেষ করে জাম জাতীয় ফল, আমরা তো জানি যে জামের যদি কোনোভাবে রস গায়ে লেগে যায় তাহলে সেই জামা থেকে কিন্তু রং ওঠা বড্ড মুশকিল। আবার জাম মানেই চলে আসছে বেগুনি রং, তাই সেক্ষেত্রে জামের রং এমনকি বিভিন্ন গাছের ফল, লাল সীসা, এছাড়াও বিভিন্ন গাছের ছাল, পোড়া মাটি, পোকামাকড়ের তাদের গায়ের বিভিন্ন জিনিস, খনিজ উপাদান, এই সব দিয়ে তৈরি করা হতো লিপস্টিককে। তবে প্রথম প্রথম যখন লিপস্টিক তৈরি হতে শুরু করলো তখন লিপস্টিক অতটা দীর্ঘস্থায়ী ছিল না। তখন মিশরীয়রা লিপস্টিককে গাঢ় করার আশায় এবং দীর্ঘস্থায়ী করার আশায় লিপস্টিকের সঙ্গে সীসা সহ আরো বেশ কিছু ক্ষতিকর উপাদান মেশাতে শুরু করলো, যার ফল কিন্তু মোটেই সুখকর ছিল না। তবে এখনকার উন্নত উপায়ে যে লিপস্টিক গুলো তৈরি করা হয় তা ঠোঁটকে অনেক বেশি সুন্দর করে তোলে, এবং সেই সমস্ত লিপস্টিকের ক্ষেত্রে ক্ষতিকারক পদার্থও কিন্তু থাকে না। তবে তখনকার দিনের মানুষের এত উন্নত জিনিসপত্র ছিল না, তাই তারা তখন সীসাকে ব্যবহার করত। এবারে আরো একটা যেটা বিষয় যেটা জানা যায়, সুমেরীয় সভ্যতা থেকে মিশরীয় সভ্যতা, এরপর রোমান সভ্যতা এবং নারী পুরুষ উভয়ের ছোটরাঙাতে এই লিপস্টিকের ক্ষেত্রে তারা বেরি জাতীয় ফল, পান পাতা, লাল সীসা, মাটি, এমনকি বর্তমান যুগের যে মেহেন্দি, সেই মেহেন্দি গাছের পাতা, বিভিন্ন পোকামাকড়, খনিজ তারা ব্যবহার করে থাকতো। অর্থাৎ যদি আমরা দেখি তাহলে দেখা যায় ইতিহাস ভেদে বিভিন্ন জায়গায় এই লিপস্টিকের ব্যবহার কিন্তু ছিল, তবে শুরুটা হয়েছিল মিশর বা বর্তমানের ইজিপ্ট থেকে, তারপরে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়েছিল। আবার তাতে আঠালো ভাব আনার জন্য আঠা ব্যবহার করা হতো যাতে তার ঠোঁটে অনেকক্ষণ পরিমাণে লেগে থাকে। এরপরে মিশরীয়রা রঞ্জক পদার্থ যেমন অ্যালজিন, আয়োডিন এবং ব্রোমিনের মিশ্রণে লাল রং তৈরি করে লিপস্টিক ব্যবহার করা শুরু করে। ফারাওরানী ক্লিওপেট্রা তিনি লিপস্টিক ব্যবহার করতেন, গাঢ় লাল রঙের লিপস্টিক ব্যবহার করতেন তিনি তার ঠোঁটে, সেই ছবিও কিন্তু দেখতে পাওয়া যায়। 1880 সালে লিপস্টিক নামের প্রথমবার প্রচলন হয়, অর্থাৎ এত বেশি পরে গিয়ে তবে আমরা পেয়েছি আধুনিক লিপস্টিকের নাম। তবে আধুনিক লিপস্টিকের কথা তো আপনাদেরকে বলছি, এমন কত কিছুই আছে যা আমাদের অজানা। যেমন একদিকে যখন আমরা মিশর থেকে আবিষ্কার হওয়া লিপস্টিকের কথা বলছি, তখন অবশ্যই ভারতবর্ষের আরো একটা জিনিস আপনাদের যদি জানিয়ে রাখি বিষয়টা কিন্তু বেশ মন্দ হবে না। এক্ষেত্রে অবশ্যই বলতে হয় ভারতবর্ষ তথা
কলকাতার কথা যদি বলি, কলকাতায় প্রথম আধুনিক রাস্তা কিভাবে তৈরি হয়েছিল, কবে তৈরি হয়েছিল, সে সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে পুরো ভিডিওটা দেখতে পারেন, আর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকেও পেয়ে যাবেন ভিডিওটা। তো চলুন আবার ফেরা যাক আগের ঘটনায়। সর্বপ্রথম বাণিজ্যিক লিপস্টিক উৎপাদন করা হয়েছিল ওই 1880 সালে। সেই সময় প্যারিসে সুগন্ধি শিল্পেই তৈরি হয় বাণিজ্যিক লিপস্টিক। এরপরে 1890 সালের শেষের দিকে ইউরোপ এবং আমেরিকা জুড়ে লিপস্টিক বিক্রি করা শুরু হয় এবং তা প্রসারে বিজ্ঞাপনের ক্ষেত্রেও বিজ্ঞাপন দেওয়া হয় এবং তার প্রচার হতে শুরু করে। সে সময় লিপস্টিক কাগজের কৌটোয় বা টিউবে করে বিক্রি করা হতো, অর্থাৎ বর্তমান যুগের কিন্তু লিপস্টিকের মতো ছিল না, সেটাকে আঙুলে করে তুলে তারপর ঠোঁটে মাখতে হতো। 1915 সালে মরিস লেভি সর্বপ্রথম ধাতব কৌটোয় লিপস্টিক তৈরি করলেন যা ঢেলে তার উপরে তোলা যায়। এবারে তারপরে তার হাত ধরেই ধীরে ধীরে আধুনিক লিপস্টিক আসতে শুরু করে। তবে প্রথম ধাপটা কিন্তু মরিস লেভি সম্পন্ন করেছিলেন। তবে লিপস্টিককে ক্যারি করা যাবে কি করে, তারপর চলে আসতে থাকলো এই ধরনের প্রশ্ন যে যে কোনো জায়গায় গিয়ে হঠাৎ করে বের করে যদি লিপস্টিক করতে হয় তাহলে তো লিপস্টিককে একটু অন্যরকম হতে হবে। অর্থাৎ বর্তমান যুগে লিপস্টিক কিভাবে এলো, যদিও সেই সময় নামটা লিপস্টিক মোটেই ছিল না, তাই সহজে বহন করা যাবে, সাধারণ যে কোনো নারী কিনতে পারবে, কম দামে পাওয়া যাবে, এই রকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে শুরু করলো। জানা যায় এরপরে সুইভেল আপ লিপস্টিক সর্বপ্রথম উদ্ভাবন করেন 1923 সালে, আর এই লিপস্টিকই ছিল সর্বপ্রথম বর্তমানের আধুনিক লিপস্টিকের মতো। আবার জেমস ব্রুস জুনিয়র এটিকে আবার বলেছিলেন যে টয়লেট আর্টিকেল। এবারে ভাবুন যে এই যে এত কিছুর পরে কাঠখড় পুড়িয়ে আমরা পেয়েছি আধুনিক লিপস্টিক। তারপরে লিপস্টিক নামটার সঙ্গেই আছে স্টিক কথাটা, অর্থাৎ যে কাঠি জাতীয় জিনিস আমরা ঠোঁটে ব্যবহার করি। তাই তাহলে কি হলো, প্রথমে ছিল কৌটো, তারপরে টিউব, ধীরে ধীরে আসলো আধুনিক লিপস্টিক। আবার লিকুইড লিপস্টিকেরও চল বর্তমানে ভীষণ ভাবে রয়েছে। আবার লিপস্টিকের ক্ষেত্রে ভ্যারাইটি এসেছে, ক্রিমি রয়েছে, ম্যাট রয়েছে, ক্রিমি ম্যাট রয়েছে, এরকম বিভিন্ন লিপস্টিক রয়েছে। কেউ পড়তে ভালোবাসেন সেই ট্র্যাডিশনাল লিপস্টিক, অর্থাৎ একটু গ্লসি হবে স্টিক লিপস্টিক, কেউ আবার পড়তে পছন্দ করে লিকুইড লিপস্টিক। অর্থাৎ লিপস্টিকের ক্ষেত্রেও এই ভ্যারাইটি গুলো বর্তমানে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করতে পারি। তবে তৎকালীন সময় প্রথম যখন লিপস্টিক আবিষ্কার হয়েছিল তখন কিন্তু লিপস্টিক আবিষ্কারের পেছনে এত কিছু ছিল না। অর্থাৎ লিপস্টিক আবিষ্কার করার ক্ষেত্রে প্রথমেই যেটা মাথায় চলে এসেছিল যে লিপস্টিক ছিল কোনো স্টাইল স্টেটমেন্ট নয় বা স্টাইল স্টেটমেন্ট নয়, কি ছিল তখন ছিল অভিজাত বোঝাতে, আর বিশেষত বড় পরিবারের পুরুষরা, নারীরা, রাজা, রাজপরিবারের লোকজনই এই লিপস্টিকের ব্যবহার করতেন। পর্যায়ক্রমে পরিবর্তন হতে হতে মিশর থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই লিপস্টিক। কেমন লাগলো আজকে এই লিপস্টিকের ইতিহাস সম্পর্কে জেনে, পুরুষরা কেন লিপস্টিক ব্যবহার করতো সেই সম্পর্কে জেনে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে, আর অবশ্যই এখন আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি সেই জন্য ফলো করে রাখতে ভুলবেন না।